পূর্ব সিলেটের আইপি চ্যানেল এবিটিভির কার্যালয় পরিদর্শন করেছেন এবিটিভি পরিবারের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী নাজমুল হক। বুধবার বিকালে এই কার্যালয় পরিদর্শন করেন তিনি। তিনি এবি মিডিয়া গ্রুপের পরিচালক হাজী আব্দুল খালিক লালুর পুত্র এবং গ্রুপের ফাউন্ডার সিইও রিজু মোহাম্মদ ও মরহুম সাংবাদিক এমসিনুদ্দিনের আপন ভাই। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডাক্তার জান্নাতুল ফেরদৌস ও ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ আলের 16 বছর বয়সী ছেলে আবদুল্লাহ আহমদ জিয়াদ নিখোঁজ রয়েছে। সন্ধান পেতে সহযোগিতা কামনা করা হচ্ছে। বিয়ানীবাজার পৌর শহরের উত্তর বাজারস্থ এসে পরিবহন থেকে সংগ্রহ করে নিয়ে যাওয়ার পথে ছবিতে প্রদর্শিত জার্সি ভর্তি একটি পার্সেল হারিয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি এর সন্ধান দিলে সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পার্সেল মালিক। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বিয়ানীবাজার উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের সরব উপস্থিতিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলার অন্যতম সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির ব্যবস্থাপনায় অষ্টমবারের মতো মরহুম আয়াস আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা 2024-এর ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এবছর সিলেট বিভাগের যে কোনো প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি কমিশনার মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সচেতন সাংবাদিক ও সুশীল সমাজকে সাথে নিয়ে আমরা একটি সত্যিকারের জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই, যারা সত্যিকার অর্থেই জনতার পুলিশ হবে। বুধবার বিকেলে এসএমপি সদর দপ্তর কনফারেন্সে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।